ব্লগার রাজীব হায়দার শোভনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত করে 14 দল বলেছে একাত্তরের মতো ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে জামায়াত শিবিরকে খুঁজে বের করে হত্যার প্রতিশোধ নেওয়া হবে। 14 দলের পদযাত্রায় নেতারা বলেছেন নতুন প্রজন্ম জেগে উঠেছে, কোনো শক্তি তাদের পরাজিত করতে পারবে না। ওবায়দুল রশিদের রিপোর্ট। টঙ্গী থেকে উত্তরা, হেমায়তপুর থেকে সাভার বাজার আর ডেমরা থেকে যাত্রাবাড়ির আলম মার্কেট পর্যন্ত 14 দলের পদযাত্রা শুরুতেই সংক্ষিপ্ত সমাবেশ। যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন সহ বিভিন্ন বিষয়ে গণজাগরণ সৃষ্টির জন্য এই পদযাত্রার আয়োজন হলেও সবার কণ্ঠে ছিল রাজীব হত্যার প্রতিবাদ। রাজীব এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আজকে সময় এসেছে আমাদের ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে, জামাত শিবিরকে খুঁজে বের করতে হবে এবং শহীদ রাজীবের রক্তের প্রতিশোধ দিতে হবে। রাজাকার আল বদর আর তাদের সহযোগী বিএনপি, তোমরা আত্মসমর্পণ করবে সেই দিন আর বেশি দূরে। রাজীব সন্তান আমার, সোনামণি আমার, তোমার রক্তের বদলা আমরা নেবই নেব। তারা বলেন 69-এর গণ আন্দোলনে শহীদ হন আসাদ, আর এবারের আন্দোলনে শহীদ হলেন রাজীব। 69-এর তরুণদের জয় হয়েছিল, এবারও তরুণদের জয় অনিবার্য। এই যুদ্ধাপরাধীদের বিচারের তাদের সহযোগী হিসেবে ওই বিএনপির বিচার একদিন কাঠগড়ায় বাংলার মানুষ দাঁড় করাবে। যে ব্লগার রাজীব বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে জামাতকে উন্মোচিত করেছেন আর জামাত তাকে খুন করেছে। 14 দলের নেতাদের মতে রাজীবের রক্তে রঞ্জিত হয়েছে তরুণ প্রজন্ম। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বরে নতুন প্রজন্মের অবস্থান এরই মধ্যে দেশে ব্যাপক গণজাগরণের সৃষ্টি করেছে। 14 দলের এই পদযাত্রাও দেশের মানুষের মধ্যে গণজাগরণের সৃষ্টির লক্ষ্যে। তবে শুধু যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্নই নয়, তাদের অবস্থান বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধেও। পদযাত্রা সমাবেশ থেকে বলা হয় যুদ্ধাপরাধীরা শতচেষ্টা করেও বাঙালির বিজয় রুখতে পারেনি। এবারও যুদ্ধাপরাধী এবং তাদের সহযোগীরা যত চেষ্টাই করুক এদেশের মাটিতে তাদের বিচার হবেই। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।